ঝুঁকে দেখছি পড়ে গেল, নিচটা করে এইখানটা করে লম্বা করে পড়ে আছে। সে কোথা থেকে জোগাড় করে আমার তো এনে দিয়েছে। এই দোকান বন্ধ ছিল তো বাবু এইসব কিসব তেল আমরা খাচ্ছি না কেন, কি তেল খেলে কিছু না কিছু আমাদের শরীরে গন্ডগোল হচ্ছে। আমার আলু পেঁয়াজ কলি হলে আর কিছু দরকার পড়ে না। হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে 14th November, মানডে। এখন বাজে 11টা। আমি অ্যাট লাস্ট 11টার সময় ঘুম থেকে উঠে এখন বাজার যাব। মানে কি বলবো, কারণটা আমি বলে দিচ্ছি, এত দেরিতে জেনারেলি বাজার যাওয়া হয় না। কালকে হঠাৎ করে 12টার দিকে না জেগেছিলাম আমরা, 12টা আমি অলমোস্ট শুয়ে পড়েছিলাম, 12টার দিকে ওতে বাথরুম গিয়েছিল। আমি জানি নর্মালি বাথরুম যায় যেরকম, হঠাৎ করে এই দরজাটা এখান দিয়ে ঢুকে দেখছি পড়ে গেল, মানে পুরো ঘর অন্ধকার, ধর্মড়িয়ে পড়ে গেল। আমি তো বুঝতে পেরেছি ও পড়ে গেছে। দেন আমি সঙ্গে সঙ্গে কোনো রকমে লাইট জ্বালিয়ে দেখছি ও এই জায়গাটা, এই নিচটা করে এইখানটা করে লম্বা করে পড়ে আছে। মানে হয়েছিল কি, ওর মাথাটা ঘুরিয়ে গিয়েছিল, কোনো রকমে বাথরুম থেকে এসে এখানে পড়ে গেছে, আর মাথাটা পুরো এই জায়গাটায় লেগেছে এসে। মানে যা খুশি, কালকে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারতো, ভীষণ কপাল ভালো যে কিছু হয়নি। আর যদি বাথরুমে পড়তো তাহলে তো আর দেখতে হতো না, মানে একদম টাইলস বা কিছুতে যদি লাগতো প্যানে ম্যানে মাথা একদম ফেটে যেত। আমি একটু টায়ার্ড হয়েছিলাম বলে একটু মাথাটা ঘুরাচ্ছিল। আমি ওকে বললাম যে তোর যখন মাথা ঘুরাচ্ছিল তুই তাহলে ডাকলি না কেন আমাকে? ও বলে না, আমি ভাবলাম তুই শুয়ে পড়েছিস, এরকম কিন্তু করাটা ঠিক না। যদি মাথা টাথা ঘোরা শরীর নিয়ে মজাক নয়, একদম ঘরে যদি কেউ থাকে তাকে ডেকে নেওয়া দরকার, আর তুই জিজ্ঞেস করছি যে ভয়টা তো তুই আমাকে বলছিস না যে মাথায় লেগেছে কি না, বলছে না লাগেনি। যাই হোক, তো ওই জন্য আমি আজ ওকে ঘুমাতে দিয়েছি, টেক রেস্ট, আরামসে ওঠ। তাও এখন পাবো কি পাবো না সেটা কে জানে, গিয়ে দেখি চল। বাজারে কোথাও চিংড়ি মাছ ছিল না। লাস্টে গিয়ে আমাদের একটা রেগুলার দাদা ছিল, মানে যখন আমরা এখানে অলমোস্ট ডেলি বাজার করতাম, তখন আমাদের একটা চেনাশোনা দাদা হয়েছিল, তাকে গিয়ে বললাম। সে কোথা থেকে জোগাড় করে আমাকে তাও এনে দিয়েছে একটুখানি। ঠিক আছে, পেয়ে গেছি, আছে কপাল জোরে। তো এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, লেস, কুকিজ আর কেক। কি কি সব এনেছে বাজার থেকে, যাই হোক ঘরে কিছু বানানোর মতো ছিল না, তাই ওকে বললাম বাজার থেকে কিছু নিয়ে আয়, ইডলি ধোসা। ইডলি ধোসার দোকান বন্ধ ছিল তো বাবু এইসব কি সব গন্ডগোল হচ্ছে কদিন ধরে, সো তেলকে আমরা পুরো কুইট করে এখন বসে আছি। তাই এইগুলো, হ্যাঁ লেসটা বলতে পারবে, তেল আছে বাট তেল খাচ্ছি না বলতে খাওয়ারে নরমালি খাচ্ছি, কিন্তু ওই যে ফ্রাইড ফুড যেগুলো হয়, কচুরি থেকে শুরু করে লুচি, সিঙ্গারা, চপ, এই রকম টাইপের কিছু খাচ্ছি না। আমি এখন কেক খাচ্ছিলাম, ম্যাডাম এখন এই কুকিজটা খাচ্ছিল। তো আমি খেতে খেতে দেখছি যে কুকিজটা এক্সপায়ার্ড হয়ে গেছে। ওইটা এক্সপায়ার হয়েছিল 6:10, এখন চলছে 14:11, ওইটা এক্সপায়ার হয়েছে 6:10। ও দুটো খেয়েও ফেলেছে, সেটা দেখে আমি সাথে সাথে আবার দোকানে গেলাম, কাকা এটা এক্সপায়ার হয়ে গেছে এক মাস আগেকার, ও নিয়ে আবার নতুনটা এখন নিয়ে এসেছি। বল আমার কি হবে যে দুটো খেয়ে ফেলেছি? তুই আর কি হবে, যদি মরে যাস আমি আরেকটা বিয়ে করছি, যদি বেঁচে যাস তাহলে আর কি হসপিটাল নিয়ে যেতে হবে। ও সবাইকে বলছি কিরকম খারাপ, বলছে এক্সপায়ারি ডেট বলা কুকিজ খাইয়ে মেরে আরেকটা বিয়ে করবে। এখন কাপড় মেলতে যাচ্ছি। এখন বাজে 2, আমি একদম চান টান করে রেডি, ম্যাডামেরও চান টান হয়ে গেছে, রান্না আর একটুখানি বাকি আছে, সেটার পরে আমরা একেবারে খেতে বসে যাবো। আজকে হয়েছে খাবারে ডাল আর আলু পেঁয়াজ কলি ভাজা। আমার আলু পেঁয়াজ কলি হলে আর কিছু দরকার পড়ে না। ও একবার মানে আই থিঙ্ক মাছ করেছিল, মাছ অবধি আমি নিইনি, মানে
ডাল আর পিঁয়াজকলি যে পুরো ভাত আমার খাওয়া খুব ভালোবাসে খেতে, আলু পিঁয়াজকলি ভাজা মানে ওটা দিয়েই সব হয়ে যাবে, আমি অন্য কিছু করতে চাইলেও করতে বারণ করেন। আমার দরকার নেই বেকার বেকার রেস্ট খাবে থেকে। আমার একটু কাজও ছিল, হ্যাঁ সুবিধাও হয়েছে ভাত ডাল আর ভাজা করতে। এখন বাজে 6টা, আমরা এখন গিয়ে বেরোচ্ছি ধর্মশালার জন্য। কিছু কিছু ছোট ছোটো মতো কাজ ছিল, ম্যাডামের একটা ব্লাউজ নেওয়ার ছিল, আর আমি মাননীয় বার থেকে একটা ব্রোচ নিয়েছিলাম, সেটা আবার গন্ডগোল বেরিয়ে গেছে, সেটা গিয়ে দেখি যদি এক্সচেঞ্জ, মানে ওটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে তো ওটা আজকে এক্সচেঞ্জ পিরিয়ডের মধ্যে রয়েছে, যদি ওটা করে দেয় ভালো, নয় কপাল খারাপ থাকবে। এবার থেকে কাজটা হয়ে গেছে, কালকের জন্য মিষ্টিও নিয়ে নিলাম। ম্যাডাম এখন বোরিং একটা কাজ করছে, মানে হেভি খাটনির কাজ আর খুব বোরিং কাজ, সিরিয়াসলি। হ্যাঁ পেঁপে চিংড়ি বানানো হয়ে গেছে, আর পেঁপে চিংড়ি বানানোর পরে ম্যাডাম পুরো ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করেছে, তারপরে এসে সিধা এখানে ধপাস, মানে খুব টায়ার্ড হয়ে গেছে। তাও আবার কালকে আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে অনেক কাজ বাজ আছে বাৎসরিক যেহেতু। হ্যাঁ রান্না বান্না ঘর ঝাড় দেওয়া মোছা অনেক কিছু আছে বলা যায় না, সকাল সকাল উঠে এইসব পুরো করতে হবে, তারপর ব্রাহ্মণ আসবে, তারপর ব্রাহ্মণ আসবে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন ইউজ ইওর কমন সেন্স, বি লজিক্যাল, এন্ড বি মোর হিউম্যান।